বার ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিধ্বস্ত বা ক্র্যাশ হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে যে আলোড়ন চলছে যে এই চালানো হবে কি হবে না অনেক দেশ বন্ধ করে দিয়েছিল কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ চালিয়ে যাচ্ছিল এবং বলা হয়েছিল এক হাজার ঘন্টা পাইলটের অভিজ্ঞতা থাকলেই এই বোয়িং চালাতে পারবে কিন্তু ভারত আজকে এই সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইটকেও নিষিদ্ধ করে দিল শুধু নিষিদ্ধ নয় ভারতের আকাশ সীমা ব্যবহারের অনুমতি থেকেও বঞ্চিত হবে এই বোয়িং সেভেন থ্রি ম্যাক্স এইট এই নিয়েই রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত রবিবার কেনিয়ায় ভেঙে পড়া ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান মৃত্যু হয় প্রায় দু জনের এর মধ্যে চারজন ছিলেন ভারতীয় উল্লেখ গত বছর অক্টোবরেও কিন্তু এই মডেলের একটি বিমান এয়ার লায়ন কিন্তু ভেঙে পড়েছিল সমুদ্রে পরপর দুটি দুর্ঘটনার ফলে এইড নিয়ে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ইতিমধ্যেই ম্যাক্স এইটকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশের সংবাদ এয়ারলাইন সংস্থাগুলো চীন থেকে শুরু করে অস্ট্রেলিয়া ফ্রান্স এবং আরও বিভিন্ন দেশ তবে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে মন্ত্রক সূত্রে বলা হয়েছে যে ম্যাক্স এইটে কোনো ত্রুটি ধরা পড়েনি তার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু এই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বহাল রয়েছে অর্থাৎ সে চলছে কিন্তু ভারতের বিমান সংস্থাগুলোর মধ্যে স্পাইস রয়েছে আটটি মডেলের এই ম্যাক্স আই এইট এটা তেরোটা বিমান রয়েছে এবং জেট ওয়েজের কাছে রয়েছে পাঁচটা বিমান এই ম্যাক্স এইট স্পাইস জেট সংস্থার তরফে বলা হয়েছে যাত্রী ও কর্মী সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে বিমানগুলো তাহলে যেটা বোঝা গেল যে আগে যেটা বলা হয়েছিল যে ভারতের বিমানগুলোর ক্ষেত্রে যে এক হাজার ঘন্টা পাইলটের অভিজ্ঞতা থাকলেই তারা চালাতে পারবে সেখান থেকে ভারত সরে এসছে এবং একটা আসার কথা এবং এটা হওয়া উচিতই ছিল যে সমস্ত বিমানগুলোকে বসে দেওয়া হয়েছে এবং যতদিন না পর্যন্ত অফিসিয়ালভাবে তাদের কোনো ত্রুটি বা কোনো বোয়িং সংস্থার কাছ থেকে কোনো রিপোর্ট পাচ্ছে ততদিন পর্যন্ত এই কার সিদ্ধান্ত কার্যকর থাকবে শুধু তাই নয় ভারতের আকাশকেও ব্যবহার করতে দেওয়া হবে না অন্য কোনো দেশের সংস্থার এই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইটের বিমান এইটুকুই ছিল ভিডিওর আপডেট ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন